আমি উমামা ফাতেমা আজকে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির মুখপাত্রের দায়িত্ব পালন করতে যাচ্ছি। এই জুলাই গণঅভ্যুত্থানে যে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ তাদের চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, তাদের জীবনের উপর দাঁড়িয়ে আজকে আমরা এই দায়িত্ব গ্রহণ করছি। আমি এই মুখপাত্রের দায়িত্ব গ্রহণ করেছি কারণ এই গণঅভ্যুত্থানে নারীদের যে ভূমিকা, সেই ভূমিকা দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা পূর্বতন আমাদের পূর্বকার ইতিহাস থেকে জানি যে নারীরা ঘর থেকে বের হয়, তারা অংশগ্রহণ করে, মাঠে আসে, সরকার ফেলে দেয়, কিন্তু আবার ঘরে ফিরে যায়। আমি সেই জায়গা থেকে আজকে একটা নতুন উদাহরণ প্রতিষ্ঠা করতে এসেছি যে নারীরা শুধুমাত্র অংশগ্রহক না, নারীরা শুধুমাত্র পার্টিসিপেন্ট না, নারীরা একটা এখানে সিদ্ধান্ত গ্রহণকারী, একটা ডিসিশন মেকার হিসেবেও পার্টিসিপেট। সেই জায়গা থেকে আমি মুখপাত্রের দায়িত্ব হিসেবে বিভিন্ন মিডিয়ায় আমাদের যে জাতীয় ঐক্য, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে আমাদের যে আহত নিহত ভাই বোনরা আছে তাদের পরিবারের সাথে পাশে দাঁড়ানো, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের যে জাতীয় ঐক্যের ন্যারেটিভ আমরা তৈরি করেছিলাম, সেই জাতীয় ঐক্যের ন্যারেটিভকে সমুন্নত রাখা, এই দায়িত্ব আমি পালন করে যাব। আমাদের মিডিয়াগুলোতে, বিভিন্ন ফোরামে, বিভিন্ন পাবলিক ফোরামে এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে আমার দায়িত্ব। এবং আপনাদের সবাইকে এই জায়গা থেকে আমি পাশে চাই এবং আশা করি যে আমরা সকলে মিলে দেশের যে বর্তমান ক্রান্তিকাল যাচ্ছে, সেই ক্রান্তিকালে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে একটা পথ দেখাতে পারবো, আমাদের জনগণকে পথ দেখাতে পারবো এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশের আপাম ছাত্র জনতা, আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট, সকলে মিলে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এই আগামী বক্তব্য এখানেই শেষ করছি।